পেয়েছে আজকে এত ট্যাশ আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জেটি সিস্টার্স ব্লগে নতুন আরও একটি ভিডিওতে। আজকে ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কেমন ভিডিও হবে, আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। ও মাছের গ্রিল, এই হচ্ছে সেই মাছ যেটা আমরা পুকুর থেকে দীর্ঘ 2-3 ঘন্টা বসে থাকার পরে ধরেছি, আমাদের পুকুরে পেয়েছি। এখন এটাকে আমরা হচ্ছে গ্রিল করব। তো এখানে ফার্স্টে যেটা দেওয়া হয়েছে গ্রিলের মশলা দেওয়া হয়েছে, আর হচ্ছে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, আর এটা হচ্ছে আমরা বাইরে বারবিকিউ করব। তো এখন এটার সাথে আপনি হচ্ছে গিয়ে সব দিবে মশলা, একটু ঝাল ঝাল করিস। তো এটার মধ্যে আস্তে আস্তে সবগুলো, তো এই যে এটার সাথে এখন লবণ দেওয়া হচ্ছে, আর এখান থেকে আপনি আর একটা কাজ করে ফেলছে, লবণ ফেলে দিছে সবগুলো আম্মুর। এখন এটাকে মাখাবে, এই যে তো আসলে মাছে বারবিকিউ করার জন্য মাছটাকে হচ্ছে কি আগে থেকে ম্যারিনেট করে রাখতে হয়, যেহেতু আপনি ম্যারিনেট করছে আর হচ্ছে মাছটাকে মাঝখান থেকে একটু স্লাইস করে নিয়েছে যাতে মশলাটা ভেতরে ঢুকে। এখন ফাইনালি এটার সাথে হচ্ছে আপনি তেল দিতেছে, এই যে আপনি এখন এটার সাথে তেল দিবে, তেল দিলে ফাইনালি এটা ম্যারিনেট করা হয়ে যাবে। তারপরে আমরা এটাকে যা করব, এটা এই যে এটা হচ্ছে কি বিড়াল, বিড়াল বড় বিড়াল চলে আসছে মাছের গন্ধ পেয়ে, এই যে এই যে এই যে আমরা যে আজকে মাছ বারবিকিউ করব গন্ধ পাইছে, এখন ও এসে লুকায় আছে লেবু গাছের তলে। এখন আমরা কি করব, এখন আমরা কি করব, আমরা হচ্ছে আতঙ্কিত। ও মাই আল্লাহ, এ বাম্বাল কাম 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 টু মি, ও বাম্বাল কাম 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 টু মি, ওয়াও 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 ওয়াও। এই যে আমাদের ফিশ বারবিকিউর আগুন জ্বলতেছে, জ্বলবে আগুন ঘরে ঘরে এই মাছের কিছু হলে। তোমাকে দেখাবো, বলো আসসালামু আলাইকুম সবাই, আমাদের ফিশ বারবিকিউ দেখেন, বলো বারবি কিউ দেখেন, আর আমার খালামনির পেজে, বলো পেজে পেজে লাইক করে দিবেন। এই যে আগুন জ্বালানো নিয়ে প্রচেষ্টা চলতেছে কিন্তু ওরা আমাদেরকে ধোঁয়া খাওয়াইতেছে ননস্টপ। এই হইছে আমার ভাতিজা, ও আমাদেরকে ননস্টপ এই যে মাছ নিয়ে আসা হয়েছে। এখন এটা আমরা এই নিলয় নিশানে হচ্ছে এই আগুন ধরায় ফেলছে, এখনো আগুন ধরা চোখে ধোয়া লাগছে। ও মারে, এই যে এখন আবার ধোয়া দিবে, এই ধোয়া দিস না চোখে ধরে। এই যে তো আমাদের মাছ গ্রিল শুরু হয়ে গেছে, এই যে মাছ বসে দেওয়া হয়েছে, বাট আজকে অনেক বেশি ধোয়া কারণ আজকে বাতাস বেশি, আর হচ্ছে গিয়ে এই যে এটা বসিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে বাতাস করা হইতেছে, আর এই যে কয়লা, কয়লাটা আসলে আমরা ওই দিন যেগুলো নিয়ে আসছিলাম চিকেন গ্রিল করার সময় ওই কয়লাগুলো ফেলে দিয়েছে, কাঠ দিয়ে এখন আজকে কয়লা বানানো হয়েছে, দ্যাটস ওয়াই আজকের কয়লাটা একদম এখনো ইয়ে হয়নি। আর এই যে মাছ, আর এই যে
আসলে এই মাছটা হচ্ছে গিয়ে আমাদের এলাকায় সবাই খায় এবং পুকুরেও এই মাছটা চাষ করা হয়। আমরা কিন্তু এই মাছটা পুকুর থেকেই ধরেছি। এটাকে অনেকে হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন এটা পিরানহা মাছের মতো দেখতে, বাট আমি গুগল করে দেখেছি অনেক সময় এটা এই টাইপের মাছগুলোকে হচ্ছে দেশি রূপচাঁদাও বলা হয়। সো আমি আসলে জানি না, আমি নিজেও শিওর না, তবে আমাদের এলাকায় কম বেশি সবাই খায়। তবে ঢাকায় আমরা ওইভাবে এই মাছ কখনো কিনে খাইনি। আর আমার আম্মু হচ্ছে গিয়ে এভাবে গ্রিল বারবিকিউ ওই জিনিসগুলো কম পছন্দ করে, যার জন্য আম্মুও খায় না আর হচ্ছে গিয়ে আপ্পিও খায় নাই, তার সাথে আমিও হচ্ছে গিয়ে আর বাকি যারা ছিল বাচ্চা কাচ্চা ওরা। আসলে আসলে এটা একটা মজা, সবাই মিলে মজা করে আগুন জ্বালানো, এটাই হচ্ছে সব থেকে বড় একটা মজার ব্যাপার। সবাই মিলে এনজয় করছি আমরা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই যে আমাদের এটা হয়ে গেছে, এটা এখন আন্টি কি করতেছে? এটা এখন আমরা উঠাবো, সার্ভ করব। তো এই তো মাছের বারবিকিউ রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছটাকে কাটা হচ্ছে। যেহেতু আমার আম্মু আসলে একটা ছুরি নিয়েছে মাছটা কাটার জন্য, বাট মাছের পিঠে তো অনেক বড় একটা কাটা থাকে মাঝে, ওইটা ছুরি দিয়ে আসলে কাটা সম্ভব না। তাই আপনি হচ্ছে গিয়ে একটা কাঁচি দিয়ে, অর্থাৎ কিচেন যে কাঁচিগুলো থাকে ওগুলো দিয়ে মাছটাকে কাটছে। আর এটা ফাইনালি আসলে খেতে অনেক অনেক টেস্টি হয়েছে, টেস্ট করে দেখার পরেই বুঝতে পেরেছি আসলে অনেক টেস্টি হয়েছে বারবিকিউটা। আমি আগে কখনো খাইনি, এ ফার্স্ট একটু টেস্ট করলাম। নিলয় বলো তোমার অভিব্যক্তি বলো, আপনি কি কিভাবে স্বাদ হয়েছে, মানে বলতে গেলে অসাধারণ অসাধারণ মানে অসাধারণ অসাধারণ একদম সবচেয়ে হাই লেভেল যেটা আছে ওইটা শব্দ কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছে না। আমি এত মজা রান্না করি, আফ্রিকান ভাষা বললে আমি ইয়াং চুং শাং সুং তারপরে আফ্রিকান চেটে পুটোরে শেষ করে ফেলেছে। আর এই যে রাজুয়া, ও অনেক মজা করছে।